नमस्कार बंधुरा, मौस किचेने आपनादेर सबाइके स्वागत। आमार आजके रेसिपि पोस्त इलिश। ताहले देखे नी किभाबे बानाते होबे। निये नेबो आमि इलिश माछ। एखाने आमि 7 पिस इलिश माछ निये निएछि। एटार मध्ये आमि एकटु नुन आर हलुद माखिये नेब। दिये देब हलुद, लवण दिए माछगुलो आमी भालो करे माखिए नेब। दुई पीठ उल्टे उल्टे माछगुलोके भालो करे नुन हलुदटा माखिए निते हबे। नुन हलुद माखानो आमार हये गेछे, आमी माछटा एबार एकटुखानि रेखे देब। एबार आमी निये नेब एकटा बाटि, आमी एकटा मसला तैरि करे नेब। दईके आमी भालो करे मिक्सिते गुड़िये फेटिए रेखेछि, सेटा आमि दिए देब। आर दिए देब पोस्त बाटा, 4 टेबिल चामच आमि पोस्त बाटा देब। आमि 4 टेबिल चामच पोस्त बाटा दिएछि। আর আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে রাখব। মিশিয়ে নিয়েছি, এবার আমি এটা এখন সরিয়ে রাখব। আমি গ্যাসটা ধরিয়ে নেব। একটা ফ্রাই প্যান আমি গ্যাসে চাপিয়ে দেব। দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা একটু গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরোলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের ওপরে সুন্দর করে বসিয়ে দেব। মাছগুলো আমি তেলের ওপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, পোস্ত কাঁচা লঙ্কা আর দই দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখানে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দেব। মাছে আমি লবণ মাখিয়েছি, সেই মতো আপনারা বুঝে লবণটা অ্যাড করবেন। এখানে 1/2 টিস্পুন মতো লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। মিশ্রণটা আমি এবার মাছের ওপরে ঢেলে দেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো আমি উপরে দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে কম আঁচে একদম লো করে দেবেন, গ্যাসের আঁচটাকে লো করে দেবেন। দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে এটা রান্না করে নেব।
5 মিনিট আমার হয়ে গেছে 5 মিনিট পর আমি ঢাকা খুলে নেব দেখুন আমার মাছগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় দেরি হয় না মাছগুলো আমি আরেকবার একটু উল্টে দেব এইভাবে মাছগুলো আমি একটু উল্টে নেব রান্না আমার মোটামুটি রেডি গ্যাসটা বন্ধ করে দেব এক টেবিল চামচ সরষের তেল তা আমি উপর থেকে ছড়িয়ে দেব এই সরষের তেলটা দেবেন দারুণ টেস্ট হয় আর দারুণ একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাস অফ করে দিয়েছি জাস্ট স্ট্যান্ডিং টাইম দেব 2 মিনিট তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি 2 মিনিট আমার স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে এবার আমি মাছটা খুলে নিচ্ছি একটু হালকা হাতে করবেন সাবধানে তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব স্বাদের পোস্ত ইলিশ রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে বরাবরের জন্য সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্না আপলোড করব আপনাদের সাথে সহজেই পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো খাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।